ওয়েলকাম ফ্রেন্ডস, জানুয়ারি 2021-এর মিড ডে মিল বিতরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি দুটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব। এই বিজ্ঞপ্তি বীরভূম ডিএম অফিস থেকে পাবলিশ হয়েছে, আরেকটি আমি শেয়ার করব শেষকালে। এটি 14 ডিসেম্বরের ডেটে প্রকাশিত হয়েছে এবং শিক্ষক শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে যেতে হবে কি না বা কীভাবে যেতে হবে সেটাও স্পষ্ট করে বলা আছে। আমরা জানি এই বিজ্ঞপ্তিগুলি বিভিন্ন ডিএম অফিস থেকে যখন পাবলিশ হয় মেন যে কন্টেন্ট পোর্শন সেটা একই থাকে, শুধু মিড ডে মিল বিতরণের ডেটটা হয়তো একদিন আগে পেছে হয়। তো এটি বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত এসডিও অফিস, বিডিও অফিস, ডিআই সেকেন্ডারি, প্রাইমারি এবং এসআই সমস্ত তাদের উদ্দেশ্যে পাবলিশ করা। সাবজেক্ট কিনা, ডিস্ট্রিবিউশন অফ রাইস, পটেটো, ছোলা, সোপ ফর দি স্টুডেন্ট আন্ডার মিড ডে মিল ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন ফর দি মান্থ অফ জানুয়ারি 2021 দশম ফেজ। তো এরপর যেটা মেন বিষয়টা এখানে আসছে, দেখুন আমি জাস্ট এগুলো একই থাকে আমি টাচ করে যাচ্ছি। তো এবারে যেটা দেওয়া হবে আপনার 1 কেজি ছোলা, সাবান একটা, 2 কেজি চাল এবং 1 কেজি আলু সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি বিদ্যালয়ের জন্য যে যে ক্লাস পায় আমরা জানি সেটা জানুয়ারি 2021 এই মাসটির জন্যে। তো এর জন্য যেটা বলা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে যে সংশ্লিষ্ট যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে পাস জোগাড় করতে হবে, সেটা সেলফ হেল্প গ্রুপ হোক বা শিক্ষক শিক্ষাকর্মী যারা থাকবে, এগুলো আগেও ছিল। এবং নির্দিষ্ট সময়ে বিদ্যালয়টিকে পরিষ্কার করতে হবে, স্যানিটাইজ করতে হবে, এটা একটা ব্যাপার। কোনো ছাত্র ছাত্রী আসবে না, গার্জেন যাদের কোভিড-19 সিমটম আছে বা যারা বিদেশ ভ্রমণ করেছেন তারাও আসবে না। ভালো কোয়ালিটির আলু দিতে হবে। তারপরে আপনার যেটা বলছে ছোলা 1 কেজি, এটা রয়েছে পার স্টুডেন্ট, সেপারেট প্যাকেট করতে হবে, এগুলো আগে ছিল। আচ্ছা, পাশাপাশি এখানে মোটা করে যেটা লেখা আছে বোল্ড লেটারে, চাল 2 কেজি, আলু 1 কেজি, ছোলা 1 কেজি, সাবান, যেটা বলা হচ্ছে যে ওয়েট প্রপারলি, ওজনটা ঠিকঠাক করে দিতে হবে, এটা এই এই বক্তব্য রাখা রয়েছে। পাশাপাশি যে টোটাল বিষয়টা সেটা ডিআই প্রাইমারি সেকেন্ডারি তাদের অবজারভেশন অবজার্ভ করতে বলা হচ্ছে। শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও এবং গ্রামাঞ্চলের জন্য বিডিও তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই যে ডিস্ট্রিবিউশন এটাকে যেন ঠিকঠাকভাবে লক্ষ্য নজর দেওয়া হয়। এবং এখানে শিডিউল দিয়ে দেওয়া হয়েছে যে আপনার প্রাইমারির জন্য দেখুন 2টি ডেট অ্যালট করা হয়েছে, 5ই এবং 6ই জানুয়ারি। পাশাপাশি আপনার সেকেন্ডারির ক্ষেত্রেও 5ই এবং 6ই জানুয়ারি ক্লাস ভাগ করে দেওয়া হয়েছে, 1, 2, 3, 4, এখানে প্রি প্রাইমারি, এখানে 5, যাদের প্রাইমারিতে 5 আছে, পাশাপাশি সেকেন্ডারি ক্ষেত্রে 5, 6, 7, 8 এই সমস্ত ভাগ করে দেওয়া আছে। 7 তারিখ এবং 8 তারিখটা আপনার যেগুলো বাকি থাকবে তাদের জন্য ব্যবহার করা হবে। তো প্রাইমারি আপার প্রাইমারি দুটোর জন্য ভাগ করে দেওয়া হয়েছে। এরপরে যেটা বলা হচ্ছে আপনার যেসব বিদ্যালয়গুলি কোয়ারেন্টাইন সেন্টার আছে সেগুলি পার্শ্ববর্তী এলাকায় ব্যবস্থা করতে হবে, এবং তারপরে ডিআই প্রাইমারি সেকেন্ডারি তাদেরকে বিষয়টিকে নজরদারি করতে বলা হয়েছে, সুপারভাইজড করতে বলা হচ্ছে, সেটা এসডিও এবং বিডিও তাদেরকেও বলা হচ্ছে শহরে এবং গ্রামের ক্ষেত্রে যথাক্রমে। পাশাপাশি মিড ডে মিলের যে ফান্ড সেখান থেকে এই খরচা করার ব্যবস্থা করতে হবে, এগুলো আগে সবই ছিল। অ্যাডভান্স প্ল্যানিং করতে হবে, রেজিস্টার মেনটেন করা, রেকর্ড ইত্যাদি বিষয় রয়েছে। এবার 12 নম্বর যে পয়েন্টটা শিক্ষক শিক্ষিকাদের আসার বিষয়ে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত প্রধান শিক্ষক, সেটা প্রাইমারির জন্য হেড টিচার, হাই স্কুলের জন্য হেডমাস্টার বা টিচার ইনচার্জ বা টিচার্স লুকিং আফটার মিড ডে মিল, যিনি মিড ডে মিলের দায়িত্বে যে সমস্ত টিচার্স থাকবেন তারা তো রয়েইছেন পাশাপাশি ইন দি স্কুল। পাশাপাশি বলছে অ্যালং উইথ এনি আদার টিচিং নন টিচিং স্টাফ অফ দি স্কুল অ্যাজ মে বি নিডেড বাই দি হেড অফ দি ইনস্টিটিউশনস উইল রিমেন প্রেজেন্ট অ্যান্ড মনিটর সুপারভাইজ ইমপ্লিমেন্ট দি টাস্ক। অর্থাৎ যেটা বলা হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের ওপর দায়িত্বটা দেওয়া হলো, তিনি যাদের যাদেরকে মনে হবে এই কাজটি করার জন্য ডাকবেন তাদেরকে কিন্তু বিদ্যালয়ে যেতে হবে, সেটা শিক্ষক শিক্ষিকা হোক বা শিক্ষাকর্মী হোক। অর্থাৎ যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা তো যাচ্ছেনই, তারপরেও যদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনে করেন নিডেড যে তিনি কোনো স্টাফকে নেবেন, সেই স্টাফ টিচিং স্টাফ হতে পারে বা নন টিচিং স্টাফ হতে পারে, মিড ডে মিল প্রদান যে টোটাল যে প্রক্রিয়া সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সেই স্টাফকে আসতে বলবেন এবং তাকে যাওয়ার কথা বলা হচ্ছে, এই বিষয়টি এখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে। পাশাপাশি ডেলি রিপোর্ট পাঠাতে বলা হচ্ছে 3:30 PM এর মধ্যে, এবং ভিডিও শুড কমিউনিকেট টু লোকাল পুলিশ স্টেশন যাতে করে সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে হয়। তো এটা আমি বীরভূম ডিস্ট্রিক্টের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি দেখুন নর্থ 24 পরগনা ডিএম অফিস থেকেও মিড ডে মিলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 17 ডিসেম্বর 2020 ডেটে। সেখানে ডিস্ট্রিবিউশন শিডিউল ফর নন ইন্টিগ্রেটেড স্কুল দশম দফার জন্য জানুয়ারি 2021। এখানে যেটা বলা হচ্ছে আপনার টাইম পর্যন্ত মেনশন করে দেওয়া হয়েছে, আপনার কোন কোন ক্লাসের কোন কোন তারিখ কোন কোন টাইমে দেওয়া হবে সেটা এখানে পরিষ্কার বলা আছে। তারপরে আপনার যাচ্ছি আমি ডিস্ট্রিবিউশন শিডিউল ফর ইন্টিগ্রেটেড স্কুল, তো এক্ষেত্রেও আপনার বলে দেওয়া আছে ডেট, টাইম এবং ক্লাস এখানে মেনশন করে দেওয়া আছে।
তো দুটি ডিস্ট্রিক্টের ডিএম অফিস থেকে পাবলিশ করা যে মিড ডে মিলের বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এখানে দুটি বিষয় আমি অবশ্যই উল্লেখ করব, কারণ মিড ডে মিল যেমন দেয়া হচ্ছে আপনার দ্রব্য সামগ্রী সেগুলো রয়েছে, পাশাপাশি যে কথাটা প্রত্যেকবারই বলা হয় যে কোনো ছাত্র ছাত্রী বিদ্যালয়ে আসবে না সেই বিষয়টি এখানে উল্লেখ আছে, পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের যাদের প্রয়োজন মনে করবেন প্রধান শিক্ষক শিক্ষিকা তারা বিদ্যালয়ে যাবেন। তাহলে এখান থেকে একটা বিষয় বলাই যায় যে তাহলে সামগ্রিকভাবে বিদ্যালয় খুলছে না। কেন বলছি আমি এই কথাটা, সামগ্রিকভাবে যদি বিদ্যালয় খোলে তাহলে তো শিক্ষক শিক্ষাকর্মী সকলে এমনিই বিদ্যালয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে যাদেরকে প্রয়োজন তাদেরকে আলাদা করে ডাকার বিষয়টা কিন্তু আর আসে না। তো এই যে বক্তব্য এখানে রয়েছে এই বক্তব্যটাকে যদি আমি সঠিকভাবে ব্যাখ্যা করি, 12 নম্বর যে পয়েন্টটা যে যাদেরকে দরকার মনে হবে তাদেরকে ডাকা হবে, এইটাই যদি সঠিক হয় তাহলে বিদ্যালয় সামগ্রিকভাবে খোলার বিষয়টা জানুয়ারি মাসে হচ্ছে না এমনটা বলাই যায়। আপনারাও অবশ্যই আপনাদের মত প্রদান করবেন এই ভিডিওর কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।